মাজারের মধ্যে যদি অশ্লীল কাজ হয় এগুলো বন্ধ করো, কিন্তু মাজার তো কোনো দোষ করে নাই, কেন তোমরা মাজার ভাঙবে? এই ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, আজকে দুই চার দিন তোমরা ক্ষমতা পায়া আজকে যেই অলি দিয়ে যার কারণে মোল্লা সিন্নি খাইলি, হেরে চিনলি না, ঠিক না? এজন্য খবরদার মনে রাখবে, এই দেশটা হইল অলি আল্লাহদের দেশ, এই দেশে আল্লাহর অলিরা কচুরি পানার মতো আইসা আজকে মানুষদেরকে কালিমা পইরা মুসলমান বানাইছে। এই দেশের মধ্যে উলামায় আল্লাহর অলিরা তারাই তো আইসা আজকে কালিমার দাওয়াত দিয়া আমাদেরকে মুসলমান বানাইয়া দিছে। কিন্তু ও আমার ভাইয়েরা যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে, যারা এরা মনে করবেন ইহুদি নাসারাদের, তারাও দালাল। এ কথা বলেন ঠিক কিনা? মনে করবেন এই দেশের মধ্যে হইলেও যাদের যদি চল্লিশ বছর পরেও যদি বিচার হয়, তাইলে মনে করবেন এই বাংলার জমিন আল্লাহর অলিদের জমিন, এই জমিন সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিনের মধ্যে কোনো বেয়াদবের জায়গা নাই। যারা মাজারের বিরুদ্ধে মাজার ভাঙতে চায়, কিন্তু মনে রাখবেন আজকে আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা যদি এখনো যদি পরিপূর্ণ হয়ে যদি মাঠের মধ্যে নামে, তোদের মতো বেয়াদব যাওয়ার জায়গা খুঁজে পাবে না। এখন আবার শুনতেছি নাকি কিছু শয়তানরা বলতেছে, কয় শাহজালাল মাজ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও বলে বাঙ্গার প্ল্যান চলতেছে। এ জোরে কোন নাউজুবিল্লাহ, এক মৌলবি কইছে সব মাজার লাতে ভাঙে লাইত, পরে কিছুদিন পরে দেয়া যায় হের ফা হই গেছে গা হচ্ছা। এ ঠিক কি না? কারণ মনে করবেন এই দেশে যদি চল্লিশ বছর যদি পরে বিচার হয়, আজ না হয় কাল হোক, পাঁচ বছর পরে হোক, দুই বছর পরে হোক, এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের বিরোধিতা যারে করে, আজ নয় কাল নয় পাঁচ বছর হলেও এই জমিনে তোমার বিচার হবে। যারা সীমা লঙ্ঘন করে এই দেশের মধ্যে, যারা ওলিদের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, মনে করবেন এরা অটোমেটিকলি শাস্তি পাইয়া হয়ে যাইতাছে। সীমা লঙ্ঘনের অপরাধগুলা আল্লাহ জমিনেই দেখাইয়া দিতাছে। এই ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা সবচেয়ে বড় কথা হইল দুঃখ লাগে, মাজারে গাঞ্জা খায় মদ খায়, এটা অসুবিধা কি? আমরা রাখো আমরাও যাবো, এটা বন্ধ করবো, তো মাজার ভাঙবো কেন? মাজারে কি অপরাধ করলো? আল্লাহর ওলিদের মাজার আপনারা রাগ করতেছেন আবার?